তেরো নম্বর প্রশ্ন সালাম আলাইকুম শেখ আলাইকুম আসসালামত বিপদে দুশ্চিন্তায় এবং অভাবে পড়লে কোন দোয়া পড়তে হবে একটা বিপদ আপদ এক দুশ্চিন্তা আর একটা হচ্ছে অভাব অভাব দূর জন্য আল্লাহর দোয়া করে জরুরি নাই যে আরবিতেই করতে হবে নিজের ভাষায় দোয়া করবে আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও আরবি মুখস্থ করা কোনো জরুরি নয় তবে করণ হাদিসের দোয়াগুলি পড়লে ভালো হাদিসের দোয়া বুঝে পড়তে হবে অর্থ বুঝে পড়তে হবে নিজের ভাষায় দোয়া করে আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন ছোট্ট একটি দোয়া বলছি কোরআনিকেরেমের সুরে কাশাসে রয়েছে মুসা আলি সালামের দোয়া ফেরাউনের ভয়ে যখন সেখান থেকে পালিয়ে আসে এক সপ্তাহ ধরি আর তারপরে এসে পৌঁছিলেন একটা কাউকে চেনেন না একটা কুঁয়ার কাছে আসলেন আসার পরে সেখানে যা দেখলেন যে দুজন মেয়ে তারপরে ওদের ফিরিতে কাজ করে দিলেন পানিগুলো উঠিয়ে বকরি ছাগলকে খাওয়াই দিলেন তারপরে আল্লাহর কাছে চাইলেন ওদেরকে বললেন না যে যাও তোমার আব্বাকে বলিও তোমার আব্বা তো মানুষ আমাকে যেন কিছু পয়সা দেয় আমি সাত দিন ধরে অনাহারে আছি কথা বললেন বলতে পারতেন আমরা বললে যাই যে অসুবিধা নেই যে তোমাদের কাজ করে দেন একটু আওয়াজ আমার পয়সা দিও কারণ পারিশ্রমিক দিয়ে আমার প্রয়োজন আছে কিন্তু না বলে সোম্মত জিল ছায়াত আসলেন গাছে এখলাম তো পরিশ্রান্ত হয়ে গেছেন এত ক্ষুধা ক্ষুধায় প্রচন্ড ক্ষুধা আল্লাহ আকবর বলছো রব্বে ইনমান আমি এই দোয়াটি খুব করি এই জন্য আলহামদুলিল্লাহ আমার অল্পতে অনেক বরকত আছে আমি অনেক টাকার মালিক নাই কিন্তু কখনো অভাবই নেই আলহামদুলিল্লাহ আমি নিজের জীবনে কোনো অভাব অনুভব করিনি যখন যেমনটা থেকেছে তখন তেমন খরচ করেছি যতটা চাদর লম্বা ততটা পা লম্বা করেছি চাদরের চাইতে পা লম্বা কখনও করিনি বরং চাদর কিছু একটু লম্বাই থাকতে দিয়েছি যাতে ঠান্ডা না ঢুকে কথা বোঝা গেছে তো আলহামদুলিল্লাহ জি এটা একটা হেকমা খুব জরুরি আপনার যেমন যখন ইনকাম আছে আপনি ওইভাবে চলে না সম্বোধন করছেন যিনি পালন করতা প্রতিপালন করেন আমার আপনার ইন্নি লেমা আনজালতা এলাই ইয় যেই কল্যাণ যে রুজি আমার জন্য তুমি নামিয়েছ আমার ভাগ্যে যেটা আছে আমার জন্য লিখা ফকির আমি মহতাজ হয়েছি মুখাপেক্ষী হয়েছি আমি অভাবী হয়েছি ছোট্ট দোয়া কিন্তু দেখেন দোয়া শুধু মুখে পড়লে হবে না একজন মুখে পড়ছে একজন অন্তর থেকে পড়ছে আসমান জৈন পার্থক্য অন্তর থেকে পড়ছে অন্তর লাগে মন লাগিয়ে পড়ছে না যেমন জবান পড়ছে তেমন আপনার অন্তর পড়ছে তেমন আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার সাঁত দিচ্ছে এ হচ্ছে দোয়ার মতো দোয়া এবং যেই সময়গুলিতে দোয়া কবল হবে এই সময়গুলিতে দোয়া করবেন তারপরে বানা হতে নাফিলা হাসান আখেরাত হাসানা ওখেনা সবই তো চাইলেন আপনি দুনিয়ার কল্যাণ হচ্ছে দুশ্চিন্তা না থাকা টেনশন না থাকা দুনিয়ার কল্যাণ হচ্ছে আপনার অভাব না থাকা আখেরাতের হাসানা জান্নাত এবং জান্নাত যেতে যতগুলি স্তরে সবগুলিতে পার হয়ে যাওয়া আরামসে জি আল্লাহ যেন তফিক দান করেন এছাড়া রেনি যদি অন্তরীণ মুক্ত হাজ আল্লাহ ফেনা বে হালালেখা হারামেকা হারামেখা আগ্নে না বেফদ আম্মান আরও দোয়া রয়েছে আল্লাহ ওয়াল হাসান দুশ্চিন্তা এবং শোক দুঃখ কষ্ট অমিন আল জুবনে ওয়াল বকুল অমিন আল আজ কাসাল অমিন গালাবাতের দৈন ও কাহরির রেজাল ইত্যাদি ইত্যাদি এই সব দোয়াগুলি রয়েছে যদি মুখস্থ থাকে তো ভালো আর না হলে নিজের ভাষায় যেমনটা বললাম দোয়া করেন